অনেক সময় বাচ্চাদেরকে অনেকে বদনজর দেয়, অনেকে ক্ষতি করার চেষ্টা করে, আবার বাচ্চারাও দেখা যাচ্ছে রাত্রিকালীন সময় অনেক কান্নাকাটি করে, ভয় পায়, আচমকা চমকে ওঠে। এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিবারের সদস্যদেরকে কিভাবে দোয়া করতেন, কোন দোয়া পড়ে ফুৎকার দিতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সকলেই জানেন, তার কন্যা হচ্ছে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি সন্তান দিয়েছিলেন, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা এই দুই নাতিকে আল্লাহ রাসূল একটি দোয়া পড়ে নিয়মিত নিরাপত্তার জন্য দোয়া করতেন, কখনো কখনো ফুৎকার করতেন। এই দোয়াটি যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, আমাদের প্রত্যেকেরই উচিত, বাসায় যদি ছোট্ট সন্তান থাকে, বাচ্চা কাচ্চা থাকে, শিশু থাকে, তাহলে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মাসআলাটি ফলো করা এবং এই দোয়াটি পাঠ করে তার জন্য দোয়া করা, তার নিরাপত্তার জন্য চেষ্টা করা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের দুই নাতিকে নিরাপত্তার জন্য এই দোয়াটি করতেন। দোয়াটি হলো, ওয়াইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। আমি আবারও বলছি, ওয়াইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। আমি তোমাদের উভয়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার পরিপূর্ণ কল্যাণময় কালামের মাধ্যমে প্রতিটি শয়তান, জীবননাশক বিষ ও অনিষ্টকারী কুদৃষ্টি থেকে আশ্রয় প্রার্থনা করছি। জীবননাশক বিষ, কোন বিষ? বিষ খেলে মানুষ মারা যায়, আপনি জানেন। আপনার বাচ্চার দিকে এমন কিছু মানুষ আছে যে মানুষের দৃষ্টিটা আপনার বাচ্চার ওপরে পড়ে এবং এই বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। যেমন দেখবেন, অনেকে বাচ্চা কাচ্চা দেখার পরে, মাশাল্লাহ কী সুন্দর, আরে গালগুলো কত নরম, এভাবে গালগুলো ধরে টিপ দেয়, তারপরে কপালের মধ্যে হাত দেয়, তারপরে বুকে জড়িয়ে ধরে, এগুলো নবীজির সুন্নাহ না। নবীজির সুন্নাহ হচ্ছে, কোনো সন্তান বা কোনো বাচ্চাকে যখন আপনি দেখবেন তখন তাকে চুমু এঁকে দিতে পারেন, এবং সে তার মধ্যে ওই ব্যক্তি যিনি চুমু তার কপালে দিচ্ছেন, কোনো লোলুপতা থাকবে না, কোনো ধরনের খারাপ চিন্তা চেতনা তার ভিতরে থাকবে না। এক নম্বর। দুই নম্বর বিষয় হচ্ছে, বাচ্চা কাচ্চাকে যখন দেখবেন যে অনেক সুন্দর কোনো বাচ্চা আপনার সামনে এসেছে, তখন আপনি বলবেন মাশা আল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তোমার হায়াতে বারাকা দান করুক, তোমার রিজকে বারাকা দান করুক, তোমার আইলমে বারাকা দান করুক, এভাবে আপনারা দোয়া করবেন। আর যে দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এই দোয়াটি আমরা বাচ্চাদেরকে বদনজর থেকে বাঁচানোর জন্য, সামাজিক এবং পারিপার্শ্বিক ক্ষতি থেকে বাঁচানোর জন্য আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আরেকটি হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে শারীরিক নিরাপত্তার জন্য যে আমলটি করতে বলেছিলেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা অনেকেই জানি, শয়তান পরপর তিন দিন তার ওখানে খেজুর চুরি করার জন্য এসেছিল, তারপরে দুটি আয়াত শিখিয়ে গিয়েছিলেন। এক নম্বর হচ্ছে সূরা বাকারার শেষ তিন আয়াত, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এইখান থেকে শেষ পর্যন্ত। আর আরেকটি হচ্ছে আয়াতুল কুরসি। এই দুটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআজ বিন জাবাল বলছেন, আমাকে রাত্রে একজন এই দুটি দোয়ার কথা বলেছে। তিনি কে? তিনি হচ্ছেন শয়তান। শয়তান চুরি করেছে এবং এই দোয়াটি পড়ার পর থেকে শয়তান নিজেই বলে গিয়েছে, এটা পড়লে আমি সেখানে আর ঢুকতে পারি না বা ক্ষতি সাধন করতে পারি না। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলার হাদিস। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি মুআজ বিন জাবালকে, যে মুআজ তুমি যে কথাটি বলছো, যদিও শয়তান তার উদ্দেশ্য খারাপ, কিন্তু কথা সে সত্য বলেছে। সেক্ষেত্রে আপনারা আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ তিন আয়াত, এটা ঘুমানোর আগে প্রতিদিন আপনার বাচ্চাকে ফুৎকার করতে পারেন তার শারীরিক নিরাপত্তার জন্য। আর আরেকটা বিষয় বলি, অনেকে দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চার সামনে নিয়মিত ইউটিউবে নাটক দেখছেন, তারপরে সিনেমা দেখছেন, অশ্লীল নৃত্য এগুলো ঘরের মধ্যে ছেড়ে রাখছেন, এগুলো করবেন না। মনে রাখবেন, আপনার বাচ্চা তখনই নিরাপত্তা লাভ করবে যখন আপনার ঘরের পরিবেশটা পবিত্র হবে। যদি ঘরের পরিবেশ পবিত্র না হয়, অপবিত্র হয়, তাহলে সেই ঘরে রহমতের ফেরেশতা আসে না এবং বাচ্চা কাচ্চা নিরাপত্তাহীনতায় ভোগে, সেক্ষেত্রে আপনার বাচ্চার ক্ষতি বা অনিষ্ট হতে পারে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। তকদিরে যদি আগে থেকেই সব কিছু লেখা থাকে, তাহলে আমরা যে পাপ করি এই পাপের বিচার কেন হবে? এটা তো আল্লাহ তাআলা আগেই লিখে রেখেছেন। যদি আল্লাহ তাআলা সবই নিয়ন্ত্রণ করেন, তো পাপও তো আল্লাহই করাচ্ছেন, নামাজও আল্লাহ পড়াচ্ছেন, মদও আল্লাহই খাওয়াচ্ছেন, তাহলে আল্লাহর দোষ আমার দোষ কেন? নাউজুবিল্লাহ।
বিষয়টাতে এরকম দাঁড়ায় যায়, সম্পূর্ণরূপে একটা বিভ্রান্তিকর কথা এবং প্রশ্ন। যিনি জানতে চেয়েছেন তিনি ভালো উদ্দেশ্যে জানতে চেয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন কোরআনুল কারিমে সূরা হাজ্জের 70 নম্বর আয়াতে দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي السَّمَاءِ وَالْأَرْضِ إِنَّ ذَلِكَ فِي كِتَابٍ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ الله سبحانه وتعالى বলছেন তুমি কি জানো না যে আল্লাহ জানেন যা আছে আকাশে আর পৃথিবীতে, এই সবই লিপিতে রেকর্ডে আছে অর্থাৎ লিপিবদ্ধ আছে, এটা আল্লাহর পক্ষ থেকে সহজ। সূরা হজ্জের 70 নম্বর আয়াত। আপনি জন্ম নেওয়ার 50,000 বছর আগেই আল্লাহ লিখে রেখেছেন আপনি কি করবেন দুনিয়াতে, কি খাবেন, কি পরবেন। এটা যেমন লেখা তদ্রূপভাবে আল্লাহ এটাও লিখে রেখেছেন যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনতা দিয়েছেন। কি স্বাধীনতা? যেই স্বাধীনতাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন সেটা হচ্ছে যে আপনার যে স্বাধীন শক্তি, আপনি কি করবেন, কি খাবেন, কি পরবেন, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50,000 বছর আগেই মানে লিখে রেখেছেন। এখন আবু মুসান্না যে প্রশ্নটি করেছেন আপনি যে সবই যদি আল্লাহ লিখে রাখে আমি পাপ করলে সমস্যাটা কোথায়, এটাও তো আল্লাহই দেয়। ওই যে আল্লাহ তাআলা আপনাকে স্বাধীন শক্তিটা দিয়েছে, তো স্বাধীন শক্তি যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকেন তাহলে আপনি পাপ করলে এই পাপটা তো আপনার এই স্বাধীন শক্তি দেওয়ার পরে, বিবেক দেওয়ার পরে, বুদ্ধি দেওয়ার পরে আপনি করছেন, আল্লাহর আদালতে তো আপনাকে দাঁড়াতেই হবে। দেখেন সহিহ মুসলিমের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নাম্বার হচ্ছে 2653, কি বলছেন, কাতাবাল্লাহু মাকাদির আল খালাইক ক্বাবলা আই ইখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি 50,000 সানা। ওই যেটা বললাম একটু আগেই যে 50,000 বছর আগে সব কিছু লেখা আছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ওস্তাদ যখন পরীক্ষা নেয় ছাত্রদের তখন সেই ওস্তাদ কিন্তু জানেন যে এই ছাত্রটা ভালো করবে না খারাপ করবে। কেন? এই ছাত্রটা ভালো করবে নাকি খারাপ করবে এটা জানেন হচ্ছে ওস্তাদ, এটা ফলো করেন তিনি যে ও পড়াশোনা কতটুকু করে। যদি পড়াশোনা ঠিক মতো করে তাহলে তো ওস্তাদ জানবে যে সে ভালো রেজাল্ট করবে, আর যদি পড়াশোনা ঠিক মতো না করে তাহলে তো জানে যে সে খারাপ রেজাল্ট করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই স্বাধীনতা দিয়েছেন, ওস্তাদ যেমন ছাত্রকে স্বাধীনতা দিয়েছেন যে পড়াশোনা তিনি কীভাবে করবেন, পড়াশোনা সে ভালোভাবে করছে কি না, পড়াশোনা সে খারাপভাবে করছে কি না। এখন ওস্তাদ সেই ছাত্রকে পরীক্ষার হলে পাঠালো, ছাত্র কিছুই লিখল না, সে ফেল করবে। তো দুনিয়াটা তো পরীক্ষার স্থান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। সুতরাং আপনাকে আমাকে এটা খেয়াল করতে হবে যে আমি আপনি কি করছি। যদি ভালো কাজ করি, ইচ্ছা স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন, এই শক্তি যদি কাজে লাগাই আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দান করবেন, আর যদি ইচ্ছা শক্তিকে কাজে না লাগাই, স্বাধীনতাকে কাজে না লাগিয়ে যদি বিপদগামী হই তাহলে আমি নিজে জাহান্নামের পথ নিজে কামাই করব। সুতরাং আবু মুসান্না যে প্রশ্নটি করেছেন যে লাটায় আল্লাহর হাতে ঘুরটি তো আকাশে, আল্লাহ যেদিকে লাটায় ঘুরাবে সেদিকে ঘুরবে, আমার কি দোষ, এরকম চিন্তা চেতনা যদি কারোর ভিতরে থাকে দোষ আপনার, আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিয়েছেন। সুতরাং আল্লাহর গোলামি আমরা স্বীকার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চলতে বলেছে সেভাবে চলব, তকদিরের দোহাই দিয়ে আমরা সব সময় গুনাহ থেকে বাঁচার পথ খুঁজব না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.